একটা ইন্টারেস্টিং ঘটনা। একটা বাঘ একটা হরিণকে কিভাবে শিকার করে। নর্মালি হরিণ বাঘের চেয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে, আর বাঘ পিছন থেকেই হরিণটিকে তাড়া করে। তাহলে কখনোই তো হরিণটিকে ধরার কথা না, কিন্তু তারপরেও বাঘ হরিণটিকে শিকার করে, এটা কিভাবে পসিবল? এটা একটা কারণেই পসিবল। মেইন কারণটা হলো, বাঘ যখন হরিণকে তাড়া করে, হরিণ কিন্তু প্রচণ্ড গতিতেই দৌড় শুরু করে প্রথম দিকে। পরবর্তীতে সে পিছনে তাকাতে থাকে যে বাঘটি আমাকে ধরতে আসতেছে কি না। আর বাঘও কি করে, কখনোই আর পিছনে তাকায় না, যত শক্তি রয়েছে সব শক্তি ত্যাগ করে দিয়ে সে দৌড়াতে থাকে। এতে করে যেটা হয় যে হরিণ পিছনে তাকানোর কারণে তার কিছুটা মন্দন গড়তে থাকে, আর বাঘ আরও গতি দিয়ে জুড়ে সামনের দিকে আগাতে থাকে। একটা সময় গিয়ে বাঘ হরিণটিকে ধরে ফেলে। এই ক্ষেত্রে হরিণ যদি কোনো চিন্তা না করেই একদম দ্রুত দৌড়াতে থাকতো, পিছনে যদি না তাকাতো, তাহলে কিন্তু কখনোই কোনোদিনও কোনো বাঘ হরিণকে শিকার করতে পারতো না। তাহলে এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনি যদি লাইফে পিছনের দিকে তাকান, তাহলে আপনাকে যে কেউ ধরে ফেলতে পারে। তো চলুন আজকে আমরা বাঘ এবং হরিণের যাবতীয় গাণিতিক সমস্যাগুলো খুব সহজে করে ফেলতে পারবো। কিভাবে করা যেতে পারে সেই প্রসেসটাই আজকে দেখাবো। দেখুন, এই জায়গায় আমি একটি প্রশ্ন লিখে রেখেছি যে বাঘ হরিণকে এত ত্বরণে তাড়া করেছে, আর হরিণটি এত সমবেগে দৌড়াচ্ছে, এখন কখন বাঘ হরিণটিকে ধরতে পারবে? এই ক্ষেত্রে এই ম্যাথটাতে, এই গাণিতিক সমস্যাটিতে ধরুন এই ঘটনাটি এইরকম যে বাঘ ঘুমিয়ে রয়েছে, হরিণ একদম আস্তে 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 একদম কাছে এসে গেছে। এখন হঠাৎ করে বাঘ সজাগ পেয়ে গেছে, হরিণ আর বাঘ একসাথে। কিন্তু সজাগ পাওয়ার পরেই হরিণ তো প্রচণ্ড গতিতে দৌড়াচ্ছে, আর বাঘও পিছনে দৌড়াচ্ছে, এবং এখন এই বাঘ হরিণকে কখন ধরতে পারবে? এই ম্যাথটি ঠিক এই রকমই। তাহলে এই ম্যাথের যে বিষয়টা, আমরা যদি হরিণের কথা চিন্তা করি, হরিণ এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে এবং এই জায়গায় সমবেগে দৌড়াচ্ছে, তার বেগটা কত? 20 মিটার পার সেকেন্ড। ঠিক সেম জায়গা থেকেই কিন্তু, সেম জায়গা থেকেই বাঘও তার পিছনেই যাত্রা শুরু করেছে, সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো আমরা এই ধরনের গাণিতিক সমস্যা খুব সহজেই এর আনসার বের করে ফেলা যাবে যে কখন বাঘ হরিণটিকে ধরতে পারবে। এটার আনসারটা কি হবে? এটার আনসারটা হবে 20 × 40, তার মানে এটাকে ভাগ করব এই 10 দিয়ে, যা আনসার আসবে তাই হচ্ছে সেকেন্ড। তাহলে আমি এটা কিভাবে বের করলাম? যে আমরা এই 20টাকে গুণ করে দিয়েছি 2 দিয়ে, তার মানে 20 × 40, 40কে 10 দিয়ে ভাগ করে দিয়েছি 4। এই 4টা কিভাবে আসলো বা কেন আসলো? আসলে এটা আমি একটা সূত্র ব্যবহার করেছি, সেই সূত্রটা হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্রে, যত প্রতিযোগিতা পাবো সব প্রতিযোগিতার ক্ষেত্রে আমি এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। প্রতিযোগিতার ক্ষেত্রে আমি যেটা ব্যবহার করব, 2b = at, তাহলে এই জায়গা থেকে আমি টিটা বের করব, t = 2b/a। তার মানে এই জায়গায় আমরা b দেখব, সমবেগ যেই জায়গায়, তার মানে এই যে 2 × b, 20 × 40, আর a হচ্ছে 10। তো এটা করে ফেললাম। আচ্ছা, এই সূত্রটি কিভাবে আসলো, এই শর্টকাট সূত্রটি আমি কোথা থেকে পেলাম? এই শর্টকাট সূত্রটি দেখুন, যে আমরা ধরে নিলাম, ধরুন এই বাঘটা যখন এই জায়গায় গেছে, আর না, এই হরিণটা যখন এই জায়গায় গেছে, এই বাঘটাও ঠিক এই জায়গায় গিয়েই ধরে ফেলবে। তাহলে এটার দূরত্বকে আমরা বললাম s1, আর এটার দূরত্বকে আমরা বললাম s2। আমরা জানি দুইটা দূরত্ব সমান হইলেই তো ধরে ফেলবে। তাহলে s1, এটা যেহেতু সমবেগে যাচ্ছে, তাহলে কি হবে? bt। আর এটা যেহেতু ত্বরণে যাচ্ছে, তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, s = ut + ½ at² যেহেতু এটা স্থির অবস্থা থেকে বাঘটা রওনা দিয়েছে, তাহলে ইউটির জায়গায় এটা শূন্য হয়ে যাবে, তো আমরা বলতে পারি ½ at² তো এই ক্ষেত্রে যখন আমরা এই ম্যাথটার সমাধানটা করব, বা এই ধরনের যত ম্যাথ রয়েছে যখন আমরা সমাধান করব, তখন s1 = s2 দিব। s1 কি? s1 হচ্ছে bt, আর s2 কি? s2 হচ্ছে ½ at² তো এখন এই জায়গা থেকে, দুইটা জায়গা থেকে t বাদ দিয়ে দেওয়া যায়, তো আমরা এই জায়গায় b = a/2, আর এদিকে একটা t থাকবে, তো 2b = at। তাহলে আমি এই সূত্রটাই কিন্তু এই জায়গায় নিয়েছি, 2b = at। আমি এখন থেকে
এটা যে কোনো প্রতিযোগিতাতে ব্যবহার করতে পারব। ধরুন এই ম্যাপটাই যদি একটু চেঞ্জ করে দেওয়া হতো, যে একটা বাঘ হরিণকে স্থির অবস্থা থেকে এই জায়গায় বিষ না দিয়ে বলল যে 5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে তারা করলো, আর এইদিকে হরিণ সে বলল যে 10 বা আরেকটু বাড়িয়ে দিলাম 50 মিটার পার সেকেন্ড বেগে সে সমবেগে দৌড় দিল। এখন আনসারটা কত হবে খুব সহজেই বের করা যাবে। কিভাবে? 50 দুগুণে 100, 100কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 20 100, তার মানে 20 সেকেন্ড পরেই কিন্তু এই বাঘ হরিণটিকে ধরে ফেলতে পারবে। এখন দেখুন, নর্মালি ম্যাথগুলো এত সহজ আসবে না, এই ক্ষেত্রে একটু অন্যরকম আসবে। কীরকম আসবে? যে এই হরিণটিকে বাঘ আগে থেকে আরও 50 মিটার বা 20 মিটার বা 30 মিটার পিছন থেকে দাওয়া করবে। তার মানে আমরা যদি বলি 50 মিটার পিছন থেকে, 50 মিটার পিছন থেকে বা 20 মিটার পিছন থেকে, এরকম যদি কোনো ম্যাথ আসে তাহলে কিভাবে করব? তাহলে একদম সহজেই বের করা যাবে। এই ক্ষেত্রে লজিকটা একটু বুঝতে হবে, এই ক্ষেত্রে এই শর্টকাটটা দিয়ে হবে না, কারণ প্রতিযোগিতা করতে হলে একই জায়গা থেকে রওনা দিতে হয় বা একই জায়গা থেকে প্রতিযোগিতা করতে হয়। তো আমরা যেহেতু প্রতিযোগিতা করতেছি না এই জায়গায়, কারণ প্রতিযোগিতা করতে হলে মেইন একটা জায়গা থেকেই যাত্রাটা শুরু করতে হবে, তো এই জায়গায় প্রতিযোগিতা কেন হচ্ছে না? কারণ হচ্ছে হরিণ এই জায়গা থেকে সে যাত্রা শুরু করেছে, এই ডাটাই ধরে নিলাম। হরিণ এই জায়গা থেকে যাত্রা শুরু করছে কত? 20 মিটার পার সেকেন্ড ইনভার্স বেগে। আর বাঘ পিছন থেকে কত মিটার পিছন? এইটুকু ধরে নিলাম 20 মিটার পিছন, তার মানে 20 মিটার পিছন। আচ্ছা, 20 না দিয়ে আমি এখানে আরও কম দিই, 4 মিটার দেই বা আরও কম দিতে পারি। আচ্ছা, 4 মিটার পিছন থেকেই দিলাম, তাহলে আমি বললাম এটা 4 মিটার পিছন থেকে দাওয়া শুরু করেছে। এখন কথা হচ্ছে কখন এই বাঘটি হরিণটিকে ধরে ফেলতে পারবে। তাহলে যখন এইখান থেকে দাওয়া শুরু করেছে, তাহলে এই বাঘটা এইখানে গিয়ে এই জায়গায় গিয়ে ধরে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে যে আমরা এই জায়গাতে একটা কমন ভুল করি বা বুঝতে সমস্যা হয় আমাদের সবার, যে আমরা দূরত্বটা কিভাবে হিসাব করব। দেখো, দূরত্বটা হিসাব করার জন্য আমরা যেটা করি, বাঘ কিন্তু এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত মেইন দূরত্ব অতিক্রম করেছে, এটাকে আমরা S1 যদি বলি, বাঘেরটা S1 = ½ at square। কেন at square দিয়েছি, UT কেন দেই নাই? কারণ বাঘটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে আমরা এই টোটাল দূরত্বটাকে আমরা বললাম S1 = UT, মানে ½ at square। আচ্ছা, এখন দেখো S2 = আমরা বলতে পারি BT, এইটুকু আমরা S2 বলতে পারি। আচ্ছা, এখন S2 আর S1 কি সমান? না, S2 আর S1 সমান না, এই জায়গাটাতেই সমস্যা। S2 আর S1 কখন কিভাবে সমান হতে পারে? যদি আমি এই চার মিটার আমি যদি S2 এর সাথে যোগ করে দেই, এই 4 মিটার যদি আমি S2 এর সাথে যোগ করে দেই, তখনই সম্ভব S1 = 4+S2। তার মানে যত মিটার পিছন থেকে বাঘ দাওয়া করবে, ঠিক তত মিটার এই হরিণের সাথে যোগ করে দিতে হবে আমাকে ম্যাটটা করতে গেলে। এই জায়গাটাতেই সবার সমস্যা, কমন সমস্যা। তাহলে আমি ম্যাটটা করতে গেলে আমি কি করতেছি, যে আমি হরিণটার যে দূরত্ব বের করতেছি S = BT, ওইটার সাথে বাঘ কত মিটার পিছন থেকে দাওয়া করেছিল সেটা যোগ করে দিলে আমি টোটাল দূরত্বটা পাবো। সেই টোটাল দূরত্বটাই আমার বাঘ যতটুকু দূরত্ব অতিক্রম করেছে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রমের সমান হবে। তখন আমরা ব্যবহার করব S1 = 4+S2। তখন এই জায়গা থেকে আমি ক্যালকুলেশন করে, আমি মিডিল ফ্যাক্টর করে এই টি এর মানটা বের করে ফেলবো। এই ধরনের ম্যাথ রিটেনে আসে, MCQ এ নর্মালি খুব কম আসে, তবে আপনি বিভিন্ন জবের পরীক্ষায় এই ধরনের ম্যাথ পেলেও পেতে পারেন। আশা করি আপনার এই বাঘ আর হরিণের গাণিতিক সমস্যাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলেই দেখবেন খুব সহজেই পেরে যাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।